আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি আচারের ভিডিও। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম জলপাইয়ের টক আচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক আচারের রেসিপি। তাহলে চলুন দেখে নেই এই জলপাইয়ের টক আচারের রেসিপিটি। প্রথমেই আমার লাগবে এখানে জলপাই 2 কেজি। জলপাইয়ের গায়ে যদি কোনো দাগ থেকে থাকে তাহলে আমি এরকম জলপাইটি দাগ তুলে ফেলবো, আর আমি চারপাশে এরকম দাগ কাটা করে রাখবো যাতে জলপাইয়ের আচার তৈরির সময় এর আচারের মশলাটা যাতে জলপাইয়ের ভেতর খুবই সহজে ঢুকতে পারে। এবার এইখানে আমার 2 কেজি জলপাই রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আমি আজকের আচারটা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করব। এদিকে আমার জলপাই পরিষ্কার হওয়ার পর আমি একটি টিস্যুতে করে জলপাই নিয়ে জলপাইয়ের সব পানি টিস্যু দিয়ে মুছে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে টিস্যুতে সব পানি জলপাইয়ের উঠে যায় আর জলপাইগুলো একদম শুকিয়ে যায়। আর এদিকে আমার সবগুলো জলপাই টিস্যু দিয়ে শুকানো হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে যেন জলপাইয়ে একটি ফোঁটাও যেন পানি না থাকে। আর এবারে আমি এই টক আচারের রেসিপিটির সব উপকরণগুলো এক নজর দেখে নিব। এবারে আমার 2 কেজি টক জলপাই আচারের জন্য দরকার 2 কেজি জলপাই, সরিষা, তারপর রসুন, তারপর লাগবে আস্ত জিরে, তারপর লাগবে লবণ, লাল গুঁড়া মরিচ আর হলুদ, আর এদিকে আমার লাগবে ভিনেগার, সরিষার তেল আর আচারের মশলা। এবারে আমি তৈরি করে নিব আমার টক আচারটি। তো প্রথমে আমি আধা লিটার তেল দিয়ে দিই, তারপরে আমি দিয়ে দেবো 25 গ্রাম আস্ত পাঁচফোড়ন। এবারে আমি এটাকে কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দেবো রসুন 250 গ্রাম। তারপর আমি দিয়ে দেবো সরিষা 4 চামচ। এবারে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এদিকে আমার রসুন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জলপাইগুলো দিয়ে দিব। এবারে আমি খুব আলতো হাতে জলপাইগুলো মশলার সাথে মিক্স করে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদ আধা চামচ আর লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিব। আর আমি আচারের মশলা দিয়ে দেব দুই চামচ। আমার প্রথম চামচে আচারের মশলা একটু কম আসায় আমি তারপরে আরও আধা চামচ আচারের মশলা দিয়েছি, কারণ আচারের মশলা পুরো এক চামচ ভরে দুই চামচ দিতে হয়। আর এদিকে আমি এই সব উপকরণগুলো খুব ভালো করে আলতো হাতে মিক্স করে নিব। আর এদিকে আমি এক কাপ সিরকা দিয়ে দিব। এবারে আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নিব। আর সিরকা দেওয়ার ফলে আমি আমার আচারটা দুই তিন বছর অনায়াসে সংরক্ষণ করে রাখতে পারবো। আমার আচার অলরেডি তৈরি হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিব যাতে আমার আচারের নিচ পুড়ে না যায়। আর এরকম আলতো হাতে আচারটা নাড়িয়ে দিতে হবে যাতে জলপাইগুলো ভেঙে না যায়। তৈরি হয়ে গেছে আমার টক জলপাই আচার। এবার আমি এটি কাচের বোতলে সংরক্ষণ করে রাখব। এখন জলপাইয়ের সিজন, তাই তরকারির সাথে এই টক জলপাই আচারটা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। আল্লাহ হাফিজ।